এই মুহূর্তে সরাসরি চলে যাব ট্যাংরা, যেখানে ক্রিস্টোফার রোডে ঝুপড়িতে আগুন লেগেছে। আমাদের প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে সরাসরি রয়েছেন সেখান থেকেই। মৈত্রী, এই মুহূর্তে কি অবস্থা? এই মুহূর্তে আমরা রয়েছি 58 নম্বর ওয়ার্ডে ক্রিস্টোফার রোডের। আমি একটু দেখাতে চাইবো একটি কারখানায়, সেখানে প্রথমে আগুন লাগে এবং এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে এবং এই মুহূর্তে দমকলের মাত্র দুটো ইঞ্জিন রয়েছে এসেছে। সাধারণ মানুষ তারা রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো। কখন কটা নাগাদ আগুন লাগে? আগুন লেগেছে। আগুন গাড়ি আপনারা পাঠান, যত পারো শিগগিরই গাড়িটা পাঠান। অনেক আপনারা জানিয়েছেন এখান থেকে তো আগুন ছড়িয়ে পড়ছে, জল কি আসছে? জল আসছে। একটা দুটো গাড়ি আসছে। এখনো গাড়ি আসছে না। আগুন লেগে গেছে মানে আদ্রেই আমি তোমাকে একটু দেখাতে চাইবো এই জায়গাটার ছবিটা। এটা একটা কারখানা, একটা বন্ধ কারখানা। এখানে প্রচুর গাড়ি রয়েছে এবং ঠিক এর পেছন দিকটাতেই দেখবে ঘন বসতি বাড়ি এবং এখানে আগুনের লেলিহান শিখা যেভাবে ছড়াচ্ছে ঠিক তার পাশেই রয়েছে কিন্তু সাধারণ মানুষের বসতি এবং আগুন যেভাবে ছড়াচ্ছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষরা এবং দমকলের যেটুকু জল দেওয়ার চেষ্টা করা হচ্ছিল সাধারণ মানুষরা তারা বাড়ি থেকে জল দেওয়ার চেষ্টা করছেন। আমি একটু দেখানোর চেষ্টা করবো যে সাধারণ মানুষরা তারা নিজেদের বাড়ি থেকে জল দিচ্ছেন, তাদের বাড়ি থেকে যেটুকু জল আছে সেটুকু দেওয়ার তারা চেষ্টা করছেন। সেই ছবি মানে এক দুটো গাড়ি পাঠিয়েছে, কোনো গাড়ি জল নেই, সবথেকে বেশি যেটা প্রয়োজন এই মুহূর্তে সেটা হচ্ছে জলের। এবং সাধারণ মানুষ তারা বেরিয়ে এসেছেন কিন্তু তারা এখনো পর্যন্ত জল, যেটা যে যতটা পরিমাণের আগুন লেগেছে সেই পরিমাণের জল কিন্তু নেই। জল অপর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং যার ফলে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষরা। তারা এগিয়ে এসেছেন, তারা বলছেন আজ বেলা 2:30 নাগাদ এই ক্রিস্টোফার রোডের এই এই কারখানাটিতে সেখানে প্রথমে আগুন লাগতে দেখেন স্থানীয় বাসিন্দারা এবং তারপরেই তারা খবর দেন দমকলে। কিন্তু তারা এসে পৌঁছানোর পরেও যেটুকু পরিমাণের দমকলের ইঞ্জিন এসেছে এবং তাতে এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসা তো দূরের কথা, আগুনের লেলিহান শিখা আরও বেশি বাড়ছে। সেই ছবি আমাদের ক্যামেরা মারফত তোমরা দেখতে পাচ্ছ, সেই ছবি যে এই মুহূর্তে আগুনের লেলিহান শিখা কীভাবে ছড়িয়ে পড়ছে এবং যে অংশে আমরা রয়েছি তার ঠিক পাশেই আবাসন রয়েছে, বাড়ি রয়েছে, সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে। যদি না জল দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে। আমি দেখানোর চেষ্টা করবো, দেখো ঠিক পাশের বাড়ি থেকেই জল দেওয়া হচ্ছে এবং সেই জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, তাদের ব্যক্তিগত জল তারা দিচ্ছেন।